সমস্যা দেখে গেলেন যে এক একটা ডিপার্টমেন্টের যে সরকার এক এক ধরনের নিয়ম করে দিয়েছে, কাস্টমস এর একটা রুল আছে ওনারা কিভাবে ক্যাশে ডিল করবে, ইমিগ্রেশনের একটা সিস্টেম আছে ওনারা ক্যাশে কিভাবে ডিল করবে, বাইরে প্রবেশিকার একটা ওয়ার্কস আছে সিস্টেম আছে, ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি আছে ওনারা সবার, কিন্তু সরকার সবার ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস আপনারা খুব ভালো করে দেখেন, চমৎকার ভাবে দেখা আছে। এখানে চার চার কাজটা করলে হয়। আমি একদিন জিজ্ঞেস করলাম ইতিহাসের পাইলটকে, তুমি কি তোমার সেকেন্ড পাইলট সবসময় চেনো? না। অনেক ফ্লাইটে আমার সেকেন্ড পাইলট সবার সঙ্গে হ্যান্ডশেক করে করে বলে আমি তোমার সেকেন্ড পাইলট। তাই বললাম তাহলে তোমাদের বডি কেমিস্ট্রিটা কেমন গ্রো করে, তোমরা দুজন একই পক্ষে চালা হবে। তখন সে উত্তর দিল, আই নো মাই জব মাই কো পাইলট ইজ হিজ জব। কথা কি, দুজনের ট্রেনিং এত ভাবে হয়েছে যে সবাই যার যার কাজটা জানে। আমাদের যে বললেন যে ইস কমান্ড কন্ট্রোল দরকার নেই, দেখেন ওই পাইলটটা তার কোম্পানি কিন্তু কোনদিন দেখেনি, সে কিন্তু বলে নিয়ে যেতে সে আমার আপনার কমান্ড কমান না, সে বলছে আমি আমার কাজ জানি, আমার কোম্পানি আমার কোম্পানিটার কাজ জানি। তো প্রত্যেকটা অর্গানাইজেশনের কাজ কিন্তু সরকার একটা চমৎকার ভাবে দিয়ে দিয়েছে, যার যার কাজটা যদি কেউ বলে আর মারামারি কমান্ড কন্ট্রোল দরকার পড়ে না। তা এখন কোথাও লেখা আছে যে আমি আমি সরকার দেখা যাবে না।